মর্নিং, আজ সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, তো আমরা হোটেলেই সকালের ব্রেকফাস্টটা করে নিলাম, লুচি তরকারি আর চা খেয়ে নিয়েছি। এখন আমরা বের হচ্ছি বেড়াতে। তো ফার্স্ট যাচ্ছি আমরা চুড়িদা ভিলেজে, মানে কি যাকে মাস্ক ভিলেজও বলা হয়। চলুন চলা যাক। চুড়িদা গ্রামে গ্রামে ঢোকা মুখেই দেখা যায় সারি সারি অনেক দোকান, যেখানে শিল্পীরা মুখোশ বানাতে ব্যস্ত। ওই মূর্তিগুলো দেখ কত বড়। এটা কি বানাচ্ছো দাদা? একটু ঘোরাবে এদিকে, ফেসটা একটু দেখবে। আরে বাহ, এটা নাকে ফুটো আছে না, ওখান থেকে দেখবে। পাখি পাহাড়ে, এটার পিছনে একটা খুব সুন্দর স্টোরি আছে, আমি ওখানে গিয়ে আপনাদেরকে বলছি। সামনে একটা গরুর গাড়ি যাচ্ছে, পিছনে পিছনেই যেতে হবে, জায়গা তো পাওয়া যাবে না। হ্যাঁ, আমরা একটা সাথী পেয়ে গেছি পাখি পাহাড়ে দেখার জন্যে। ও আমাদেরকে ঘুরোতে নিয়ে যাচ্ছে, যেহেতু এখানটা খালি জঙ্গল দেখতে পাচ্ছি, তো একা যেতে অতটা সাহস হচ্ছে না, আশেপাশে কোনো লোকজন কিচ্ছু নেই, তাই ও আমাদেরকে পাখি পাহাড়ের কাছে নিয়ে যাচ্ছে দেখাতে। এখন যেহেতু মনসুন সিজন, এই জন্য এত বেশি জঙ্গল আছে, নাহলে শীতকালে এখানটা এতটা জঙ্গল থাকে না। এই যে আমরা পাখি পাহাড়ের মেন জায়গায় এসে গেছি, এই দেখুন কি সুন্দর পাথর কেটে কেটে ডিজাইন করা আছে। একজন আর্টিস্ট ছিলেন চিত্ত রায় বলে, উনি কলকাতার থেকে এখানে এসেছিলেন, উনি সিটু আর্টস নিয়ে পড়াশোনা করেছিলেন। সিটু আর্টস মানে যেখানে পাথর আছে সেই পাথরে ওখানে গিয়ে ওটার উপরে পাথর কেটে কেটে ড্রয়িং করা। তো উনি পাখি যেহেতু খুব বেশি ভালোবাসতেন, তাই উনি এখানটা সব জায়গায় পাথর কেটে কেটে উনি এইসব কাজ করেছিলেন। আরও জন্তু জানোয়ার বানানো আছে, কিন্তু বিশেষতা উনি পাখি পছন্দ করতেন, তাই উনি এটা বানাতেন। এত সুন্দর কাজ, শুধুমাত্র এখানে না, ভালো করে দেখলে অযোধ্যা পাহাড় জুড়ে এই সব কাজ দেখা যেতে পারে। এই দেখুন কি সুন্দর কাজ,
এবার আমরা একটু আরো জঙ্গলে ভিতরে যাচ্ছি, সামনে পাহাড়ের কাছে। দেখি কতটা কাছে যেতে পারি। দেখুন, মানে যদি এখানে কোনো একটা গাইড থাকে সাথে সুবিধা হয়, নাহলে এই সব জিনিস আপনারা মিস করেই চলে যাবেন। বুঝতেই পারবেন জঙ্গলের মাঝখানে কি লুকিয়ে আছে। এ দেখুন, এবার আমরা ধীরে ধীরে পাহাড়ের কাছে চলে যাচ্ছি। আকাশ মহাতোকে পেয়ে আমাদের সুবিধাই হয়েছে, নাহলে হয়তো এত ভেতরে জঙ্গলের আশা হতো না। এখানে অনেকগুলো জীবজন্তু দেখা যাচ্ছে, ছোট স্কুইল, তারপরে র‍্যাবিট আছে, তারপরে নানান অনেক রকমের অ্যানিমালস বানিয়ে রেখেছে। এখানে একটা মনে হচ্ছে একটা মোরগ মনে হচ্ছে, এখানে একটা টার্টল। কথায় আছে পাথরে প্রাণ থাকে, আজকে এগুলো কাজ দেখে মনে হচ্ছে সত্যি পাথরের মধ্যে প্রাণ আছে। না না, আরো আছে, আরো আছে, যেটা ছেড়ে দিলাম ঠিলাম ওইটা। এত বড় প্রজেক্ট এইটুকুর মধ্যে শেষ হয় নাকি? রংগুলো কিসের, ওঠেও না জানিস কি? এই যে নীল রংগুলো, হলুদ রং, এগুলো দিয়েছে, দিয়েছে না মেনলি উনি বলে বলে দিয়েছিল, আর এখানের লোকরা করেছে না কাজটা। পাখি পাহাড়টা পুরো জঙ্গলের মধ্যে, ভালো হবে নিজেরা না এসে লোকাল কোনো এখানটার লোক যদি পেয়ে যান, আমরা যেরকম আকাশ মহাতোকে পেয়েছি ওরকমে যদি আপনি আসেন তো বেশি ভালো হবে। এমনি এখানে কোনো রকমের কোনো প্রবলেম নেই, এখানের লোকরাও খুব কোঅপারেটিভ, বাট তাও সাথে কেউ থাকলে একটা ভালো লাগে। তাই পাখি পাহাড় থেকে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিল বলে আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম দুপুরের লাঞ্চের জন্য। এখন লাঞ্চ করে আবার আমরা বেরোচ্ছি বামনি ফলসের জন্য। বামনি ফলস এখন যাওয়া যাবে না, এখানে কাজ চলছে। এখন আমরা চলে এসেছি ময়ূর পাহাড়ে। এখানটায় ভিউ দারুণ দারুণ, একদম খুবই সুন্দর, মানে এখান দিয়ে পাহাড় এত সুন্দর লাগছে। আর এটা আমরা আজকের সাইট সিনের সবচেয়ে লাস্টে রেখেছিলাম, কেন এটা হলো সানসেট ভিউ। তো এখান থেকে সানসেটটা দেখে তারপর আমাদের হোটেলে যাওয়ার ইচ্ছে আছে। এই অযোধ্যা পাহাড়ের সব থেকে যেটা ভালো লাগলো আমার, ওটা হলো এখানে কোনো জায়গা কোনো সাইট সিনের প্লেসে কোনো টিকিট লাগে না। বা অনেক জায়গায় হয় কি, অনেক লোকরা একটু টাকা চায়, লোকাল লোকরা, এখানে কেউ টাকা চায় না। এটা খুবই সুন্দর, মানুষরা বেশ হেল্পফুল, মানে যখন কোনো ন্যাভিগেশনস আছে, কিন্তু তাও যেহেতু জায়গাটা নতুন, জায়গাটা ফার্স্ট টাইম এসেছি অ্যাজ আ ট্যুরিস্ট, তো অনেক সময় লোকদেরকে জিজ্ঞেস করলে ওরা খুব সুন্দর করে জায়গাটা এক্সপ্লেন করে বলে, ইভেন কি আরও আশেপাশে কী আছে ওটাও খুব সুন্দর করে বলে। এই জিনিসটা আমার বেশ 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 খুব ভালো লেগেছে।
এবার আমরা ময়ূর পাহাড়ের একদম চূড়ায় এসে গেছি। এখানে একটা বজরংবলীর মন্দির আছে, খুব সুন্দর হাওয়া চলছে, তেমনই দারুণ ভিউ। একবার দেখুন পুরো পাহাড়টার থেকে চারদিকটা খালি জঙ্গল আর জঙ্গল, আর কথা কিছু আমার খুঁজে পাচ্ছি না, এত ভালো লাগছে ভিউটা। ও হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেলাম, সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি নিশ্চয়ই করে নেবেন, আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। আর যেহেতু মেঘলা আকাশ আছে, মনে হয় সানসেট ভিউটা ভালো করে পাওয়া যাবে না। থাক তাও, এই জায়গাটাকে তো এনজয় করছি আমরা। হ্যালো ভিউয়ার্স, আজ সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। এবার আসি আমাদের বাজেটের কথা। যেহেতু শুরুতেই বলেছি আমাদের বাজেট ফ্রেন্ডলি, তো কিছু কিছু জিনিস আমরা বাড়ির থেকে আগে থেকে নিয়ে এসেছিলাম। যেমন যেদিনকে আমরা বেরিয়েছিলাম, লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটোই নিয়ে বেরিয়েছিলাম, ওর জন্য আমাদের একটা সেভিং হলো। আর ইভেন কি জল, দেখবেন যেই ট্যুরিস্ট প্লেসে সবসময় জলের দামটা বেশি হয়, ওই জন্যে আমরা প্রায় 10 লিটার মতন জল নিয়ে এসেছিলাম, তো ওখানটা আমাদের একটা ভালো সেভিং হয়েছিল। এবার আসি খাবারের কথাটা। এখানটায় কোনো মিল নেই, মানে সকালের মানে দুপুরের লাঞ্চ আর ডিনারের কথা আসছি, তো এখানে পার মিল হলো 200 টাকা করে আপনি, আর ব্রেকফাস্ট হলো 60 টাকা করে। এটা আমরা 3 জন ছিলাম, কিন্তু আমাদের 2টো করেই ওরা ধরেছিল, বাচ্চাটা ইনক্লুড করেনি, কিন্তু আমাদেরকে 3 প্লেট করেই দিয়েছিল। আর আমরা যেদিনকে এসেছিলাম ওদিনকে রাত্রে ডিনার, পরের দিনকে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, আর আজকে সকালবেলার ব্রেকফাস্ট, এগুলো মিলিয়ে আমাদের খুব সুন্দর একটা সেভিং হয়েছিল। মানে ইন টোটাল বাইরে থেকে টুকটাক একটু কেনাকাটি হয়েছিল, ইন টোটাল আমাদের 2000 সামথিং পড়েছিল। এবার আসি পেট্রোলের কথা। আমাদের পেট্রোলটা 4000 টাকা পড়েছে। আমাদের গাড়ির মাইলেজটা খুব ভালো দিয়েছিল, 29.3 মতন দিয়েছিল, খুবই সুন্দর মাইলেজ দিয়েছিল আমাদের গাড়িতে। আমার মনে হয় আমাদের জন্য এটা খুবই সুন্দর জিনিস, তো আপনারাও যদি আসেন এরকম করে একটু যদি আগে থেকে জলটা নিয়ে আসতে পারেন, বিশেষ করে জলটা, এই জন্য বলছি এখানে জলের দামটা বেশ বেশি। এখানে যেহেতু বোরিং ওয়াটার, এই জন্য আমরা এখান থেকে জলটা খাইনি। আমরা 10 লিটার জল নিয়ে এসেছিলাম, তাও আমাদেরকে 5 লিটার আরও জল কিনতে হয়েছে। যাই হোক, ওভারঅল খুব সুন্দর করে আমাদের পুরুলিয়ার ট্রিপটা হলো। তো আমার যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ইচ্ছে আছে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর জায়গা তুলে ধরার জন্য। বাই।